আসসালামু আলাইকুম ডিয়ার ফ্রেন্ড, কেমন আছেন সকলে? আশা করি ভালো। আমি ওয়ালিদ আছি আপনাদের সাথে আর আপনারা আছেন বিলি প্রো চ্যানেলে। সো বন্ধুরা, আশা করি আপনারা অলরেডি টাইটেল এবং থাম্বনেলের মাধ্যমে জানতে পেরেছেন যে অ্যাকচুয়ালি আজকে আমাদের টিউটোরিয়ালের বিষয়টি কী। হ্যাঁ বন্ধুরা, আজকে মূলত আমরা এনি ডেস্ক সম্পর্কে আপনাদেরকে জানাবো। এনি ডেস্ক কী এবং এনি ডেস্কের মাধ্যমে কীভাবে আপনি আরেকটি পিসিকে কন্ট্রোল করবেন এবং এনি ডেস্কের মাধ্যমে আপনার ঘরে বসে আপনারা যে সকল কাজ করতে পারেন সকল বিষয়গুলো আমরা আমাদের এই ভিডিও টিউটোরিয়ালের মাধ্যমে উপস্থাপন করার চেষ্টা করব। এবং আমরা এই টিউটোরিয়ালের মাধ্যমে আরও দেখাবো যে কীভাবে আপনি মোবাইলে এনি ডেস্ক ইনস্টল করে আপনার পিসি কন্ট্রোল করতে পারেন। সো ফ্রেন্ড, আশা করি সম্পূর্ণ ভিডিও জুড়ে আপনারা আমাদের সাথেই থাকবেন। তাহলে চলুন শুরু করা যাক। প্রথমেই আপনারা আপনাদের ব্রাউজারে আসবেন এবং ব্রাউজার থেকে আপনারা সরাসরি এখানে লিখবেন সার্চ বারে এনি ডেস্ক। এনি ডেস্ক ডাউনলোড লিখে আপনারা যখনই সার্চ করবেন তখনই আপনারা প্রথম লিঙ্কটিতে দেখতে পাবেন রিমোট ডেস্কটপ সফটওয়্যার ফর উইন্ডোজ। আমি এখানে ক্লিক করলাম। এরপরে দেখতে পাচ্ছেন যে এখানে একটি ডাউনলোড নাও বাটন আছে, এখানে ক্লিক করলে আপনারা 3.7 MB একটি ফাইল ডাউনলোড করতে পারবেন। সো আমি ডাউনলোড নাও এ ক্লিক করব এখন, এবং এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে ডাউনলোড ভার্সন 6 এবং MSI ডেভেলপার প্যাকেজ। সো ফ্রেন্ড, আমরা ডাউনলোড ভার্সন 6 এ ক্লিক করব। যেহেতু 3.6 MB খুব কুইকলি ডাউনলোড হয়ে গেল, এখন আমি জাস্ট এটাকে ওপেন করে নেব। সো দেখতে পাচ্ছেন যে কানেক্টিং টু দ্য এনি ডেস্ক নেটওয়ার্ক। সো এনি ডেস্কের নেটওয়ার্কের সাথে আমাদের এই ফাইলটা কানেক্ট হয়ে নিল। এখন দেখতে পাচ্ছেন যে মূলত আমার এই এনি ডেস্কের যে আইডি আছে, এই আইডিটি অ্যাকচুয়ালি এটা হচ্ছে মূলত আপনারা যেই ডেস্কটপে ইনস্টল করবেন সেই ডেস্কটপের এনি ডেস্কের আইডি, এবং আপনারা যে ডেস্কটপটা কন্ট্রোল করতে যাচ্ছেন সেই ডেস্কটপের আইডি এইখানে দিয়ে যখনই আপনি কানেক্ট করবেন তখনই মূলত এটা কানেক্ট হয়ে যাবে। সো এখন আমি আমার আরেকটি পিসিতে আপনাদেরকে নিয়ে যাব, সেখান থেকে আমি এনি ডেস্ক ইনস্টল করে কানেক্ট করব। আশা করি আমাদের সাথেই থাকবেন। এখন আমি আমার পরবর্তী যে পিসি আছে সেখানে এনি ডেস্কটা ওপেন করব, এবং ওপেন করার পর আমি জাস্ট রিমোট ডেস্ক এই অপশনে আমার যে আমি যেই পিসিতে মূলত ইনস্টল করেছিলাম এনি ডেস্ক তার আইডিটি এখানে দিয়ে নেব। সো ফ্রেন্ড, আমি দিয়ে নিলাম আমার আইডিটি। এখন আমি কানেক্টে ক্লিক করব, এবং কানেক্টে ক্লিক করার সাথে সাথে আমরা আমাদের এই ডেস্কটপে একটা নোটিফিকেশন পাচ্ছি যে অ্যাকসেপ্ট করার জন্য। সো ফ্রেন্ড, আমি এখানে অ্যাকসেপ্ট বাটনে ক্লিক করে দিলাম এবং এইখানে ইয়েস দিয়ে নিলাম। এরপরে আমি জাস্ট এখানে অ্যালাউ করে নেব, এবং আপনারা অলরেডি কিন্তু আমার ওই পিসিতে দেখতে পাচ্ছেন যে এখানে পারমিশনটা অলরেডি ওকে হয়ে গেছে। এখন আমি আমার এই পিসিটা থেকে মূলত আমার ওই পিসিটা কন্ট্রোল করতে পারবো। জাস্ট আমি এইখানে এটা মিনিমাইজ করে নেব। এখন দেখতে পাচ্ছেন আমি মূলত ওই ডেস্কটপ থেকে এটা কন্ট্রোল করছি। আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মূলত আমার ওই পিসিটার স্ক্রিন, আর আমার এই পিসির স্ক্রিন হচ্ছে এটা। আশা করি দেখতে পাচ্ছেন আপনারা। সো ফ্রেন্ড, আশা করি বুঝতে পেরেছেন এখন আমি মূলত আমার এই পিসি থেকে সকল বিষয়ই কন্ট্রোল করতে পারছি। ঠিক একইভাবে আপনি বাসায় থেকেও আপনার যে কারো ডেস্কটপে আপনি অ্যাক্সেস নিয়ে তার কাজগুলো করে দিতে পারেন। অ্যাকচুয়ালি এনি ডেস্ক সফটওয়্যারটি সবচেয়ে বেশি পপুলার এই জন্য যে এনি ডেস্ক অ্যাকচুয়ালি খুব লাইট ওয়েট একটা সফটওয়্যার, জাস্ট 3.6 MB, আর এইটার নেটওয়ার্ক মূলত একটি সিকিউর নেটওয়ার্কের সাথে অ্যাটাচ করা, সেই জন্য এটা সিকিউরেবল। এবং এছাড়াও এর মাধ্যমে আপনি আরও অনেক ফ্যাসিলিটিগুলো পাবেন যেটা আমরা স্টেপ বাই স্টেপ জানতে পারবো। এরপরে উপরে দেখতে পাচ্ছেন যে অনেকগুলো অপশন এখানে আছে, আপনি এই সকল অপশনের মাধ্যমে অনেকগুলো কাজ করতে পারেন। জাস্ট আমি যদি এখানে কিবোর্ডে ক্লিক করি, এখানে দেখতে পাচ্ছেন যে অনেকগুলো মোড আছে। আপনি চাইলে ট্রান্সলেট ইউজ করতে পারেন, ম্যাপ ওয়ান ইউজ করতে পারেন, অথবা অটোতে রাখতে পারেন। এছাড়াও আপনারা যদি চান তাহলে ড্রয়িং ইউজ করতে পারেন। আপনারা এই বাটনটি ক্লিক করে আপনারা জাস্ট যদি এখানে আনেন তাহলে মূলত আপনারা ড্রয়িং করতে পারবেন। দেখুন, আমি জাস্ট যদি এখন এখানে চাই তাহলে দাগ দিতে পারি। দেখতে পাচ্ছেন অলরেডি আমি দাগ দিতে পারছি। এছাড়াও আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে আরেকটি আছে স্টার্ট সেশন রেকর্ডিং। আপনারা চাইলে কিন্তু রেকর্ডিংও করতে পারেন, এবং এখানে দেখতে পাচ্ছেন যে ডিসপ্লে সেটিং, আপনারা চাইলে এই সকল সেটিংগুলো ইউজ করতে পারেন। আমি আমার
টিউটোরিয়ালটা বড় না করার জন্য আমি এই সকল ফিচারগুলো আপনাদের দেখাচ্ছি না, আপনারা জাস্ট নিজেরাই এই ফিচারগুলো চাইলে দেখে নিতে পারেন। এরপরে আপনারা যখন এটা ফুল স্ক্রিনে আনবেন এবং এইখানে দেখতে পাচ্ছেন যে মিনিমাইজ, আপনারা চাইলে এখানে মিনিমাইজ করে নিতে পারেন। এরপরে এখানে দেখতে পাচ্ছেন যে এখানে আছে অ্যাকশন, আপনি এখানে ক্লিক করলে অনেকগুলো অপশন পেয়ে যাবেন, এগুলোরও অনেক কাজ আছে, এগুলো আমরা স্টেপ বাই স্টেপ জানবো আশা করি। এরপরে দেখতে পাচ্ছেন এখানে টেক স্ক্রিনশট, আপনারা চাইলে স্ক্রিনশট নিতে পারেন। আপনারা চাইলে রিস্টার্ট রিমোট ডিভাইস, আপনারা চাইলে এটির মাধ্যমেও অনেক ধরনের কাজ করতে পারেন। আর এইখানে আপনারা চাইলে মেসেজ করতে পারেন, আমি যদি জাস্ট এখানে একটা মেসেজ লিখি, হ্যালো লিখে এখানে সেন্ড করে দিলাম, এবং আমি আমার এই পিসিতে যদি আসি তাহলে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অলরেডি হ্যালো চলে এসেছে। সো ফ্রেন্ড আশা করি বুঝতে পেরেছেন, আমি আমার এই উইন্ডোটা এখানে মিনিমাইজ করে রাখছি। এরপরে আমি যদি আরো দেখি যে অ্যাকচুয়ালি আমার এইখানে কি কি আছে, তাহলে আমরা দেখতে পাবো যে সকল ফাংশনগুলো অ্যাকচুয়ালি আছে। এখানে দেখতে পাচ্ছেন যে আরেকটা আছে স্টার্ট ফাইল ট্রান্সফার, আমরা চাইলে এখান থেকে ফাইল ট্রান্সফার করতে পারি। আমি যদি এটাতে ক্লিক করি আমি এখানে আমার ফাইলগুলো দেখতে পাচ্ছি, আমি চাইলে এই ফাইলগুলো ট্রান্সফার করতে পারি। জাস্ট আমি এখান থেকে আমি আমার ডেস্কটপে চলে যাব, দেখতে পাচ্ছেন আমি যদি এখানে চাই তাহলে এখান থেকে ফাইলগুলো ট্রান্সফার করতে পারছি। সো এখন আমি এটাকে কেটে দিলাম। সো ফ্রেন্ড এইভাবে মূলত আপনি অ্যাক্সেস নিতে পারেন মূলত আপনার এনএডেক্স এর মাধ্যমে আরেকটি পিসির। এখন সরাসরি আমি মোবাইলে চলে আসবো। সো ফ্রেন্ড আপনারা আমার মোবাইল স্ক্রিনটি দেখতে পাচ্ছেন, এখানে আমি প্লে স্টোরে ক্লিক করব এবং প্লে স্টোর থেকে আপনারা এনএডেক্স এর সফটওয়্যারটি নামিয়ে নেবেন, এনএডেক্স লিখে সার্চ করলেই মূলত আপনারা সফটওয়্যারটি পেয়ে যাবেন। জাস্ট আমি সার্চ করলাম, দেখতে পাচ্ছেন যে আমার এনএডেক্স সফটওয়্যারটি চলে এসেছে এবং এটা আমার অলরেডি আছে, সেহেতু আমি আবার আপডেটটা করলাম না। আপনাদের ইনস্টল আসবে, আপনারা ইনস্টল করে নেবেন। আমি আমার এনএডেক্স সফটওয়্যারে চলে গেলাম এবং এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে আমার যে আইপি আছে এটা হচ্ছে আমার ফোনের আইপি, ফোন অ্যাক্সেস করার জন্য। এবং আমি এইখানে আমার এই পিসির অ্যাক্সেসটা নেব মূলত, এই জন্য আমি এটাকে অন করলাম এবং এখান থেকে আমি এটার আইপিটা ইউজ করব 2429111927। আমি আমার আইপিটা দিয়ে এখানে যখনই আমি ক্লিক করলাম এখানে দেখবেন যে আমার পারমিশন চাইবে। সো ফ্রেন্ড দেখতে পাচ্ছেন যে আমার পারমিশন চাচ্ছে এবং আমার ফোনের নামটি অলরেডি উঠে এসেছে। এখানে আমি অ্যাকসেপ্ট দিয়ে নেব এবং অ্যাকসেপ্ট দেওয়ার পর আপনারা দেখতে পাচ্ছেন আমার মোবাইল স্ক্রিনে কিন্তু অলরেডি আমার পিসি স্ক্রিনটা চলে এসেছে। আমি জাস্ট এটাকে একটু রোটেট করে নেব তাহলে আপনারা ভালোভাবে বুঝতে পারবেন। আমি জাস্ট এটাকে রোটেট করে নিলাম। এখন আমি আমার মোবাইল থেকে মূলত আমি আমার এই পিসিটা কন্ট্রোল করতে পারছি, আপনারা দেখতে পাচ্ছেন। এখন চাইলে আমি আমার মোবাইলের মাধ্যমেই সকল কিছু আমি অ্যাক্সেস নিতে পারবো। সো ফ্রেন্ড দেখতে পাচ্ছেন অলরেডি কিন্তু আমি আমার ফোনের মাধ্যমে সকল অ্যাক্সেসগুলো নিচ্ছি। আপনারা আমার মাউসের যে সাউন্ডটা আছে সেই সাউন্ডটা অ্যাকচুয়ালি পাচ্ছেন না। আমি যদি এখন আমার মাউস দিয়ে নাড়াই তাহলে আপনারা আমার মাউসের সাউন্ডটি অলরেডি পাচ্ছেন। এখন এখানে মোবাইলে দেখতে পাচ্ছেন যে এখানে একটি অ্যারো আইকন আছে, আমি যদি অ্যারো আইকনে ক্লিক করি এবং এখান থেকে আমি চাইলে সেটিং, কিবোর্ড, এরপরে আছে স্ক্রিন, এরপরে আছে অ্যাকশন, এছাড়াও আরও অনেকগুলো অপশনের অ্যাক্সেস নিতে পারি। সো আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে কীভাবে এনএডেক্সের মাধ্যমে এক পিসি থেকে অন্য পিসির অ্যাক্সেস প্লাস মোবাইলের মাধ্যমে অ্যাক্সেস নিয়ে কাজ করা যায়। সো ফ্রেন্ড এই ছিল মূলত আমাদের আজকের টিউটোরিয়াল। আমাদের আজকের টিউটোরিয়াল সম্পর্কে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাবেন, আমরা যথাযথ উত্তর দেওয়ার চেষ্টা করব। আর আমরা আমাদের এই চ্যানেলের মাধ্যমে সকল নিত্য নতুন টেক ভিডিও নিয়ে আসি। আশা করি আপনারা আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করার মাধ্যমে সকল টেক বিষয়ে আপডেট পেয়ে থাকবেন। পরিশেষে সকলের সুস্বাস্থ্য কামনা করে আমরা আমাদের আজকের টিউটোরিয়াল এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।